চাপে লেবার পার্টি। লন্ডন প্রতিনিধি। লেবার দলের নেতা জেরেমি করবিন। লেবার দলের নেতা জেরেমি করবিন 2015 সালের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর লেবার পার্টির নেতৃত্ব থেকে বিদায় নেন এড মিলিব্যান্ড। এরপর দলীয় এমপিদের তীব্র বিরোধিতার মুখে সাধারণ সমর্থকদের বিপুল সমর্থন নিয়ে নেতা নির্বাচিত হন কঠোর বামপন্থী জেরেমি করবিন। এক বছরের মাথায় আবারও নেতৃত্বের লড়াইয়ে নামতে হয় তাকে। প্রথম থেকেই একদিন মাঠকর্মীদের জোরালো সমর্থন, অন্যদিকে দলীয় এমপিদের বড় অংশের বিরূপ আচরণ মোকাবেলা করেই চলছে লেবার পার্টির নেতা করবিনের নেতৃত্ব। পরিস্থিতি এমন যে পরাজয় নিশ্চিত ধরে নিয়ে দলের অনেক এমপি আগামী নির্বাচনে তীব্র বিরোধিতা করছেন। ইয়ান রাইট, প্যাট গ্লাস, গিজেলা স্টুয়ার্ট সহ বেশ কয়েকজন এমপি হার নিশ্চিত ধরে নিয়ে 8ই জুনের নির্বাচনে অংশ নেবেন না বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন। সর্বশেষ জরিপ বলছে, ক্ষমতাসীন কনজারভেটিভদের চেয়ে 17% ব্যবধানে পিছিয়ে লেবার পার্টি। কনজারভেটিভ দলের জনসমর্থন 43%, লেবার দলের সমর্থন মাত্র 25%। অথচ 2015 সালের নির্বাচনের আগে এ পার্থক্য ছিল 0 থেকে 6%-এর মধ্যে। বিশ্লেষকরা বলেছেন, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে জরিপের ফলে উল্টে যাওয়ার নজির আছে, কিন্তু 17% ব্যবধান হঠাৎ উল্টে যাবে মনে করা স্বাভাবিক নয়। গত মঙ্গলবার সংসদীয় দলের সভায় করবিন বলেন, আগামী নির্বাচনে যে দলের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে তা অস্বীকার করার সুযোগ নেই, তবে লেবার পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত বলে তিনি দাবি করেন। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ব্রেক্সিটের পূর্ণাঙ্গ বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে প্রচারে নামবে। লিবারেল ডেমোক্র্যাটরা বলেছেন তারা ব্রেক্সিট প্রশ্নে আবারও গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দেবেন, কিন্তু লেবার পার্টি ব্রেক্সিট ইস্যুতে এখনও কোনো স্পষ্ট অবস্থান ঘোষণা করেননি। রক্ষণশীলদের ক্ষমতায় ফেরা ঠেকাতে গ্রিন পার্টি, লেবার ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিকে জোটবদ্ধ হয়ে নির্বাচনে নামার আহ্বান জানিয়েছেন। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।